সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে উবায়দুল কাদেরের খোঁজ দিলে পুরস্কার দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজশাহী বিজিবির সেক্টর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। এবারে জানাব নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য খুব শীঘ্রই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন বিধি অনুযায়ী সার্চ কমিটিতে 6 জন সদস্য থাকার কথা, এছাড়া বিধি অনুযায়ী যা করা দরকার তাই করা হবে। জানাব ফের জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেবার চেষ্টা বিজিবির বাধা। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দেবার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার কারণে শেষ পর্যন্ত বেড়া নির্মাণ করতে পারেনি তারা। শনিবার সকাল 8টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে শেখ হাসিনার পতন ভারত এখনও হজম করতে পারেনি, এমনই মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর। তিনি বলেন এর কারণ ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক খারাপ, শুধু বাংলাদেশের উপর কর্তৃত্ব ছিল, ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত, সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে। জানিয়ে দেব প্রথম দফায় লেবানন থেকে দেশে ফিরছেন 54 প্রবাসী। প্রথম দফায় লেবানন থেকে 54 প্রবাসী বাংলাদেশে ফিরবেন। তারা সোমবার সন্ধ্যা 6টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। তাদের মধ্যে 7 জন শিশু 47 জন নারী পুরুষ রয়েছেন। আজ লেবাননে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বন্দি নিয়ে যা জানালো হামাস। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের ইতিহাসে ঘটা নজিরবিহীন হামলার মূল হোতা বলা হতো ইয়াহিয়া সিনওয়ারকে। বুধবার দেশটির সামরিক বাহিনীর এক অভিযানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান সেই ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে। বছরব্যাপী হত্যার মিশন তারা শেষ করেছে। তবে সিনওয়ারকে হত্যার পরই ইসরায়েলি বন্দি নিয়ে নতুন সিদ্ধান্তে এসেছে হামাস। দলটি জানিয়েছে গাজার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত গত বছরের 7 অক্টোবর থেকে তাদের হাতে আটক থাকা আর কোনো বন্দীকে মুক্তি দেওয়া হবে না। ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে নিহত হবার পর শোক জানানোর পাশাপাশি সংগঠনটি এমন ঘোষণা দিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। উবায়দুল কাদেরের খোঁজ দিলে পুরস্কার দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজশাহী বিজিবির সেক্টর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। উবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে সরকারের কাছে হালনাগাদ কোনো তথ্য নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আমি ভাই আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যদি আমাকে এরকম একটা খবর দিতে পারেন উবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে, আমি আপনাদের একটা প্রাইজ দেব। আপনারা আমাকে কিন্তু অনেক সংবাদ দিতে পারেন। এছাড়া আওয়ামী লীগের আমলে মেধার বাইরে নিয়োগ পাওয়া বিশেষ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথাও বলেছেন এই উপদেষ্টা। তিনি বলেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত 15 বছরে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি চাকুরিতে নিয়োগ হয়েছে। কেউ কেউ মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কিন্তু যারা দলীয় বিবেচনায় চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গত 5ই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাহিনীতে 187 জন পুলিশ কর্মকর্তা যোগদান করেনি, এখন তারা আর পুলিশ নয়, তারা এখন সন্ত্রাসী, তাদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে। নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি মাহফুজ আলম। নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য খুব শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন বিধি অনুযায়ী সার্চ কমিটিতে 6 জন সদস্য থাকার কথা, এছাড়া বিধি অনুযায়ী যা করা দরকার তাই করা হবে। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আজ শনিবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহফুজ আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সংলাপে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাহফুজ আলম বলেন নির্বাচন কমিশন পুনর্গঠনের পরে পরবর্তী কার্যক্রম হিসেবে কবে নির্বাচন হবে, ভোটার তালিকা হালনাগাদ সহ অন্য কাজ হবে, সমান্তরালভাবে সংস্কার কমিশনও কাজ করে যাবে। তিনি জানান নির্বাচন কমিশন বিধিমালা অনুযায়ী সার্চ কমিটি হওয়ার পরে যারা আসবেন তারা ঠিক করবে নির্বাচন কমিশনার কারা হবেন। এরপর অনেকগুলো নির্বাচনী কার্যক্রম আছে, গত 3টি নির্বাচনে তরুণেরা ভোট দিতে পারেনি, অনেকগুলো বিষয় আছে, সেগুলো সার্চ কমিটির মাধ্যমে
আসা নির্বাচন কমিশনাররা ঠিক করবেন। সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে রাজনৈতিক চাপ অথবা রাজনৈতিক লিয়াজও হবে না উল্লেখ করে মাহফুজ আলম বলেন, নির্দলীয় নিরপেক্ষ অবস্থান বজায় থাকবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সংলাপে অংশ নেয় গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, বারোদলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এনডিএম, লেবার পার্টি, গণতান্ত্রিক বামৈক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। সংলাপের বিষয়বস্তু তুলে ধরে মাহফুজ আলম বলেন, নির্বাচন এবং সংস্কার নিয়ে সংলাপে বেশি কথা হয়েছে, গণহত্যার বিচার কার্যক্রম নিয়েও কথা হয়েছে, সংলাপে দ্রব্যমূল্যের প্রসঙ্গটিও এসেছে। এ বিষয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে অগ্রগতি হয়েছে, সরকারের উপদেষ্টা পর্যায়ে বিভিন্ন ব্যক্তি এখানে কার্যকর ভূমিকা রাখছেন। মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলো থেকে আরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা এসেছে, আওয়ামী লীগ সহ তাদের যে শরিক দল তাদের রাজনীতি কিভাবে সীমাবদ্ধ করা যায় তা নিয়ে কথা এসেছে। তিনটি সংসদ হয়েছে অবৈধভাবে 2014, 2018 এবং 2024। এই তিন সংসদ কিভাবে অবৈধ ঘোষণা করা যায় সেই সম্পর্কে অভিমত ব্যক্ত করেছেন কেউ কেউ। জয়পুরহাট সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিজেপির বাধা। জয়পুরহাট পাঁচবেবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেবার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে বিজেপির বাধার কারণে শেষ পর্যন্ত বেড়া নির্মাণ করতে পারেনি তারা। শনিবার সকাল 8:30 দিকে ঘটনা ঘটে। বিজেপি স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার 150 গজের মধ্যে ঘেরাও করা যায় না। সোনাতলা এলাকার মেইন পিলার 280 নম্বরের সাব পিলার 3 ও 4 নম্বর পর্যন্ত অংশে আনুমানিক 15 গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজেপি বাধা দেয়, এরপর কাজ বন্ধ রাখে বিএসএফ। স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান জানান, খবর পেয়ে বিষয়টি বিজেপিকে জানানো হলে তারা বাধা দেয়, পরে বিএসএফ কাজ বন্ধ করে চলে যায়। এ বিষয়ে বিজেপি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নওয়াজ জানান, বিষয়টি নিয়ে কোম্পানির কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে, তারা কাজ বন্ধ করেছে, এ ধরনের কাজ আর করবে না বলেও আশ্বস্ত করেছে তারা। হাসিনার পতন ভারত এখনও হজম করতে পারেনি বদরুদ্দিন উমর। শেখ হাসিনার পতন ভারত এখনও হজম করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় যুব কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর। তিনি বলেন, এ কারণে ভারতের সঙ্গে তারা প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক খারাপ শুধু বাংলাদেশের উপর কর্তৃত্ব ছিল, ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত, সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান, জনগণের হাতে ক্ষমতা চাই, জনগণের সরকার, সংবিধানের রাষ্ট্র চাই শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বদরুদ্দিন উমর একথা বলেন। এ সভার আয়োজন করে জাতীয় মুক্তি কাউন্সিল। বাংলাদেশের শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য যা দরকার ভারত তা করেছে বলে মন্তব্য করে বদরুদ্দিন উমর বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত অস্বস্তিতে আছে। তারা চেষ্টা করেছিল হাসিনাকে অন্য জায়গায় দেওয়ার জন্য, অন্য দেশ আশ্রয় না দেওয়ায় ভারতই রাখল। তিনি বলেন, আওয়ামী লীগের সব সংগঠন ধসে গেছে, যদি কেউ মনে করে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে সেটা একেবারেই অসম্ভব ব্যাপার। 1954 সালে মুসলিম লীগ যেভাবে শেষ হয়ে গিয়েছিল এখন আওয়ামী লীগও সেভাবে শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, 24-এর গণঅভ্যুত্থান ছিল 52 সাল থেকে এখন পর্যন্ত সংগঠিত অভ্যুত্থানগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক, গভীর এবং আক্রমণাত্মক। এর কারণ, গত 15.5 বছরে জনগণের উপর এমন অত্যাচার নির্যাতন করেছে যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে, মানুষের মধ্যে ক্ষোভ ছিল কিন্তু বিক্ষোভের সুযোগ ছিল না। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পলায়নের পর সারাদেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা, তার বাড়িতে আগুন, এসব নিয়েও কথা বলেছেন বদরুদ্দিন উমর। তিনি বলেন, শেখ মুজিবকে সব কিছুতে জড়িয়েছেন তার মেয়ে, শেখ মুজিবকে জড়িয়ে প্রভাকাণ্ডা করেছে, এর ফলে বিক্ষোভ হয়েছে এবং এই বিক্ষোভে শুধু শেখ হাসিনার সরকারের বিরুদ্ধেই হয়েছে তা নয়, মুজিবের বিরুদ্ধেও হয়েছে। 7ই মার্চ, 15ই আগস্ট সহ সম্প্রতি যেসব দিবস বাতিল করা হয়েছে সেটা ঠিক হয়েছে বলেও মন্তব্য করেন বদরুদ্দিন উমর। তিনি বলেন, 15ই আগস্ট কেন ছুটি থাকবে? ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, আব্রাহাম লিঙ্কনকে খুন করা হয়েছে, ওখানে কি ছুটি আছে? এই দিবসে কর্মসূচি করতে হবে কিন্তু জাতীয় দিবস হিসেবে ছুটি কেন? মুজিব কিসের জাতির পিতা প্রশ্ন তুলে তিনি বলেন, এদেশের জনগণ দুবার তার বিরুদ্ধে রায় দিয়েছে। 1975-এর 15ই আগস্ট তাকে হত্যা করবার পর একজন লোকও তার পক্ষে রাস্তায় নেমে আসেনি। স্বাধীনতার পর 3.5 বছর শেখ মুজিব কি করলেন, যার জন্য মানুষ এটা করল তা হিসাব করতে হবে। তার আসল পরিচয় পাওয়া যায় ক্ষমতায় আসেন, যখন ক্ষমতায় আসেন তখন এদেশের জনগণকে তিনি কি দিয়েছেন? তারপর গত 5ই আগস্ট সারাদেশে জনগণ শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলল, তার বাড়িতে আগুন দিল, এটা মুজিবের বিরুদ্ধে আরেকটি রায়। ডক্টর ইউনুস সরকার উড়ে এসে জুড়ে বসেনি মন্তব্য করে তিনি আরও বলেন, হাসিনার আওয়ামী লীগ সরকার উৎখাত হবার পর একটি শূন্যতা সৃষ্টি হল, এই শূন্যতা পূরণ করার দরকার ছিল। ছাত্র ও অন্যরা মিলে যদি এ সরকার দাঁড় না করাতো একমাত্র বিকল্প ছিল সামরিক সরকার। যারা এই সরকারের বিরুদ্ধে এখন বলছেন তারা কি বলবেন, এর চেয়ে সামরিক সরকার কি ভালো ছিল?
বিদ্যমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান করার পক্ষে মতামত প্রকাশ করে তিনি বলেন, এখন একটা সংবিধান করতে হবে যার বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা আছে উল্লেখ করে বদরুদ্দিন উমর বলেন, শেখ হাসিনা যে শ্রেণীর উপর দাঁড়িয়ে রাজত্ব করেছেন সেই শ্রেণী আছে এখনও, উৎখাত হয়নি। বিএনপি জামায়াত ইসলামী সেই শ্রেণীর রাজনৈতিক দল। তিনি বলেন, বর্তমান সরকার এমন কিছু করতে পারবে না যাতে দেশের মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যায়। বিএনপি নির্বাচিত হলেও সব সমস্যার সমাধান করে দেবে না। বিএনপি আগে ক্ষমতায় ছিল, দেখেছি তারা কি করেছে। প্রকৃত বৈষম্যহীন সমাজ শ্রেণী সংগ্রাম ছাড়া সম্ভব নয়।